নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকে ডিম দিয়ে ছোলার ডালের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এছাড়াও কিন্তু রুটি লুচি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। তাহলে চলুন ডিম দিয়ে এই দারুণ টেস্টি ছোলার ডালের রেসিপি আমি কিভাবে বানাই সেটা এবার দেখে নিই। একদম প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো এলাচ, 3টের মতো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, আর একই সাথে অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। এবার সমস্ত মশলাগুলো একদম লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাটা দেখে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে বেশ ভালো করে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে মোটামুটি 2 মিনিট সময় ধরে বেশ বাদামি করে ভেজে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। এবার আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম 2টোর মতো কাঁচা পাকা লঙ্কা, আর লঙ্কাগুলোর মাঝখান থেকে একটু চিরে দিয়ে দিলাম। আদা রসুনটা মোটামুটি এখানে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, আর যেহেতু এবার মশলাগুলো এটার মধ্যে অ্যাড করব, সেই জন্য আগে যদি অল্প একটু জল দিয়ে দিই তাহলে কিন্তু মশলাগুলো আর কড়াইয়ের গায়ের সাথে লেগে যায় না। একদম প্রথমে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু অবশ্যই ছোলার ডালে দিতে হবে, তবে কিন্তু স্বাদটা ভালো হয়, আর চিনিটা একটু বেশি লাগে, সেই জন্য 1/2 টিস্পুনের মতো চিনি অ্যাড করলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব, আর মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। এখানে কিন্তু মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে 250 গ্রামের মতো ছোলার ডাল প্রেশার কুকারে আমি 4 থেকে 5টার মতো সিটি দিয়ে নিয়েছি, আর ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে হাত দিয়ে হালকা একটু চাপ দিলে হাতের সাথে মিলিয়ে যায়। ডালটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, মানে সমস্ত মশলার সাথে ডালটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তবে ছোলার ডালটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে জল অনেকটা টেনে নেয়, সেজন্য আরও খানিকটা পরিমাণ জল অ্যাড করছি। টোটাল এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 7 অনুসারে নুন। আর ছোলার ডালটা যখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করি তখন কিন্তু অল্প একটু নুন অ্যাড করেছিলাম, সেই জন্য নুনটা সেই বুঝে দিয়ে দিলাম। খুব ভালো করে নুনটাও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে ঢেকে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রেখে দেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছি। ছোলার ডালটা কিন্তু এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ঝোল কমাবো না, কেননা ডাল কিন্তু তৈরির পরে আরও অনেকটা ঝোল টেনে নেবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো, তবে ঘিটা আমি এখন এটার মধ্যে অ্যাড করছি না, ঘিটা এখানে একটু পরে দেব। ভিডিওটা পুরোটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ঘিটা আমি কিভাবে ব্যবহার করব। এখানে আমাদের ছোলার ডাল মোটামুটি তৈরি। এবার আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে দিলাম। এরপর ওভেনে আরও 1টা তাওয়া বসিয়ে দিলাম, ততক্ষণ ডালটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দিয়ে তাওয়াটা বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও কম বেশিও করতে পারেন। ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে ভালো করে তেলের সাথে গলিয়ে নেব। ঘিটা এখানে মোটামুটি গলে গেছে। এবার তাওয়াটা একটু নাড়িয়ে তেলটাকে তাওয়ার চারিদিকে করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে তেলের ওপর শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর কালারটা যাতে করে ভালো হয় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন পরিমাণ নুন। এবার খুব ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ঘি আর তেলের সাথে মিশিয়ে নেব। তাওটা একটু নেড়েচেড়ে নিলাম যাতে সমস্ত তেলের সাথে কাশ্মীরি লঙ্কা, হলুদ আর নুনটা ভালোভাবে মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। এখানে আমি দুটো ডিমকে সেদ্ধ করে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম। আর ডিমের কুসুমটা যদি বেরিয়ে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু আটা জলের মধ্যে গুলে, মানে একদম পাতলা করে গুলে ডিমটাকে জলের মধ্যে চুবিয়ে তারপর কড়াইতে দিতে পারেন, তাহলে কিন্তু ডিমের কুসুমটা ডিম থেকে সহজে বের হয়ে আসবে না। ডিমটাকে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর কুসুমের দিকটা যদি তেলের দিকে দেওয়া যায় তাহলে কিন্তু কুসুমটা খুব সহজে ডিম থেকে বের হয়ে আসার সম্ভাবনাটা অনেক কম থাকে। খুব ভালো করে ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটাকে একটু উল্টে পাল্টে দিলাম। এখানে আমাদের ডিমটাও ভাজা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ছোলার ডালটাও একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমটা ভাজার পর ছোলার ডালের সাথে দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমি এক্ষেত্রে প্রথমে ছোলার ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার তাওয়ার মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। সমস্ত ডিম আমি ওপরে দিয়ে দিলাম। এবারে ওপর থেকে লঙ্কা আর যে তেলটা ছিল তাওয়ার মধ্যে, মানে ঘি আর তেলের মিশ্রণটা আমি ডিমের ওপর দিয়ে দিলাম। এটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে, আর শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর সেটা জানতে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে ডিম দিয়ে ছোলার ডালের রেসিপি বানিয়ে বাড়িতে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই বন্ধুরা ঝটপট কিন্তু রেসিপিটি ট্রাই করুন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।